দিয়েছে, আমাদের কন্টেন্ট দিয়েছে, আমার ছবিটা দিয়েছে, কারণ আমরা এখন পর্যন্ত কেউ দেখিনি কে কোন ছবি করেছি, কিংবা যারা আমরা শিল্পী তারাই কিন্তু জানি, কিন্তু যারা নির্মাতা তারাই জানে আসলে গল্প কোন গল্পের মেজাজটা কিরকম, কিংবা কোন গল্প কিভাবে বানানো হয়েছে, রাইট? তো আমাকে যখন আমার ছবি নিয়ে যদি কেউ প্রশ্ন করে যে আরো 10টা ছবি নিয়ে, আমি আমার আমার ছবির কথাই তো আমি বলবো। আমি তো আমার 14টা ছবি আছে না 20টা ছবি আছে এটা তো আমার দেখার দরকার নাই, আমি যেটা মনে করি। কারণ আমি ধরেন যে ছবিটা ডিরেক্টরের জায়গা থেকে আমরা পুরো টিম হচ্ছে মানে 100% স্যাটিসফাইড একটা কাজ করে, যে আমাদের এই ছবিটা অনেক খুবই বেশি ভালো হয়ে গেছে সিরিয়াসলি। তো যে কারণে ধরেন যে তখন ইন্টারভিউর একটা পর্যায়ে হয়তো এরকম কথা এসেছে, এটা আমার যেটা ভালো মনে হয়েছে আমি সেটাই বলে দিয়েছি। কিন্তু আমার কাছে নামটা ভালো লেগে গেছে, এটা 11th আওয়ার এসে একটা স্পন্সরশিপ পাইছি, তো স্পন্সর দিয়ে যদি টাকা উঠানো যেত তাহলে তো বছরে 5টা ছবি বানাইতাম আমি। কন্টেন্ট তো বিক্রি, আমি তো জানি যে আমার কন্টেন্টের জোর কতখানি থাকে। আমি যখন একটা কন্টেন্ট বানাই, আমি যখন ডিরেক্টর গুলা চুজ করা হয়, কিংবা কন্টেন্টের একটা একটা যখন গল্প নিয়ে বসা হয়, ক্লিওপেট্রা ফিল্মস আসলে এই জায়গাটা বোঝে যে কোন গল্পে মানে কি রকম কি হতে পারে, এটা হয়ে গেছে, এটা করার কিছু নাই। কারণ এই বিজনেসটা যদি না করতে পারতাম তাহলে হয়তো বা সিনেমা হতো না, একটা হয়ে হয়তো বা স্টপ হয়ে যেত। তো এখন সেটা আগে তুলি টাকা পরে তুলি টাকা এটা কথা না, কিন্তু হলে তো ছবি আগে রিলিজ হতে হবে, তারপর তো আফটার রিলিজ তো আসলে অনেক কিছু হিসেব নিকেশ পাওয়া যায়। কোনো কিছু বলিনি, তাই না? একটা তো শুধুমাত্র আওয়াজ দেওয়ার জন্য বলিনি, দেখেন চাঁদ উঠলে তো আসলে সবাই দেখে, তো সেই চাঁদটা আগে উঠুক। একটা প্রশ্ন, রিলিজ হবে যখন পাবলিক হলে ঢুকবে, আমি মনে করি তখন আমার ছবির ফ্লো বাড়তে থাকবে অটোমেটিকলি। আমার একটা প্রশ্ন আছে, যে আপনারা বলছেন যে খুব ভালো কনফিডেন্স এবং কন্টেন্ট আপনারা ভালো করেছেন, এখন বাংলাদেশের প্রেক্ষাপটে বাস্তবতা কেমন থেকে এই সময় তো ব্যবসা তো দর্শক দিবে, দর্শক যখন হলে যাবে আমার তো কনফিডেন্স হলে গিয়ে হল রিপিট হবে দর্শক। আচ্ছা, আমি ছবিটা বানিয়েছি দর্শকের জন্য, আমার আমার ছবি দর্শক দেখবে, দর্শকের জন্য সিনেমা বানিয়েছি। আমার আমি সবসময় আমার টার্গেট থাকে, আমি যখন প্রথম সিনেমায় আসি তখন আমার টার্গেট ছিল আমি সিনেমা দর্শকের জন্য বানাবো, এবং আমার ছবি আমার কনফিডেন্স যে দর্শক লিপস্টিক দেখে রিপিট হবে। না, আমার কাছে মনে হয়েছে একদম উপযুক্ত সময়। আচ্ছা, এই গত ঈদ থেকে এই ঈদের মধ্যে আমার একটা ছবি রিলিজ হয়েছে, যন্ত্রণা। এটা পরে প্রডিউসার তার নিজের মতো করে আসলে রিলিজ করে সে তার এই জিনিসটা ভালো মতো ইয়ে করে নিয়েছে। এখন এটার আসলে কোনো রিজন নাই, এটা হতে পারে গত বছর আমাদের ঈদে একটা দুইটা তিনটা ছবি একসাথে, মানে একই সাথে কোরবানি ঈদে খুব সম্ভবত তিনটা ছবি একই সাথে হিট হয়ে যাওয়ার পরে এটা প্রযোজকদের মনে হয়েছে যে ঈদের ছবি আনলে হিট হবে। মানে কন্টেন্টের আসলে আবার এমনও এমনও হয়েছে, এবার ছবি বাড়ার অন্যতম আরেকটা কারণ হচ্ছে অনেকেই তাদের কি বলে রিলিজ ডেটটা পিছিয়েছে। আমি যদি মানে মিথ্যা না বলে থাকি, অনেকেই এমনও ছবি আছে যারা 3-4 বার করে ডেট নিছে, ছবি রিলিজ করতে পারে না কিংবা রিলিজ করতে চায় না। একটা ছবি দুইটা ছবি ঈদে হিট হওয়ার পরে তাদের মনে হয়েছে যে আমাদের ছবিটা যদি ঈদে আসে তাহলে ঈদে ব্যবসা করবে। কারণ সেখানে যে ছবিটা আমাকে বলেন যে যে ছবিটা 6-7 মাস আগে থেকে ঘোষণা দেওয়া হচ্ছে যে ঈদে আসবে, আপনি এরকম 3-4টা ছবির বেশি পাবেন না। এইবারও যে 14টা ছবি 15টা ছবি রিলিজ হচ্ছে, এর মধ্যে আপনি ম্যাক্সিমাম গেলে আপনি 4টা ছবি পাবেন, যারা বলছে শুরু থেকে যে আমরা ঈদে আসবো। অনেকে তো ছবি ডেট নিয়েছে রিলিজের, ঘোষণা করে রিলিজ দেয়নি, তারা সেখান থেকে তারা যদি তাদের ছবি রিলিজ ডেট নিয়ে ঘোষণা দেয় তো আমি তো ফ্রেশ, আমি তো টার্গেট ছিল, তো অধিকার তো আমার বেশি, তাই না? আর উৎসবে আপনি সবাইকে ফলো করে টার্গেট দিয়েছি ছিল, এটা সবাই বলছে। আমি প্রচারণার ব্যাপারটা হলো আমি আমাদের মতন আমাদের কে আমার টিম আমরা ওই প্ল্যানিং করে আমরা আমাদের মতন আগে এগিয়েছি, আমরা কিন্তু সময় অনেক ভালো, এখন অনেক ভালো সময়, আগেও ভালো সময় ছিল, আমাদের চলচ্চিত্রে কখনো কোনো খারাপ সময় ছিল না। এখন 150টা হল থেকে যদি আমাদের 30-40 কোটি মানে প্রযোজকদের কথা অনুযায়ী 50 কোটি টাকা উঠানো যায়, আপনি একটা বার চিন্তা করেন, যখন আমাদের এখানে এখন তো কয়টা সিনেপ্লেক্স হাতে গোনা, যখন আমাদের এখানে 200-300 সিনেপ্লেক্স হবে তখন কিন্তু আমরাও 1000 কোটি টাকা ছবি করবো। এখন আরও ভালো সময়, আগের থেকে যখন 1400 হল ছিল তখন থেকে আমি তো মনে করি এখন আরও ভালো সময়। কিন্তু আগে যেমন স্টারের জন্ম করতে গেলে সর্বপ্রথম যে জিনিসটা দরকার হয় প্রযোজক দরকার হয়, একটা শিল্প মনে একটা মানুষ লাগে, একটা ইন্ডাস্ট্রি শুধু একটা গল্প বাঁচাতে পারে না, একটা ডিরেক্টর বাঁচাতে পারে না, সবার আগে দরকার হচ্ছে লগ্নিকারক। একটা লগ্নিকারক থাকলে দেখবেন যে 6 মাস কেন, 1 বছরেও একটা ভালো গল্পের পেছনে সময় দেওয়া যায়, 1 বছর একটা ভালো গল্প নিয়ে কাজ করা যায়, যে কারণে ধরেন বাইরের ছবিগুলো এত সুন্দর হয়, কারণ আমাদের মতন তারা 40-50 দিন
আমাদের মানে শুটিং করে না, তাদের শুটিং টাইমটা অনেক বেশি থাকে। এই দিক থেকে আবার আমাদের ডিরেক্টর আমাদের আর্টিস্টরা কিন্তু অনেক ট্যালেন্ট, কারণ আমরা 30-40 দিনে একটা ছবি শেষ করে ফেলতেছি, যে ছবি ছবিগুলো কিন্তু হিটও হচ্ছে। এমন না যে আমাদের 10 বছর ধরে কোনো হিট ছবি নাই, আমাদের কিন্তু প্রত্যেক বছরই কিছু না কিছু হিট ছবি যায়। থিয়েটার একটা কথা ছিল যে 1200 জন 1000 জন হচ্ছে থিয়েটার কর্মী হয়, কিন্তু এর মধ্যে কিন্তু অ্যাক্টর কিন্তু একজনই বের হয়। এখন সব ছবি যদি ব্যবসা করে তাহলে তো হবে না, সব ছবি ব্যবসা করবে না, কোনো ছবি হিট করবে, কোনো ছবি ফ্লপ হবে, কোনো ছবি অ্যাভারেজ ব্যবসা করবে, এটাই তো নিয়ম। আমি বছরে 4টা ছবি দেবো, আপনি করবেন? একটা করেন আপনি? শিল্পকর্ম যেখানে হবে সেখানে লগ্নিকারক ছাড়া তো শিল্প হবে না, কিংবা একটা ছবি হবে না, তো আমার পেছনে তো লগ্নিকারক তো থাকবেই, এটাই স্বাভাবিক। তো আমার এখন ধরেন যে একটা জিনিস হয় কি, যে ব্যাটে বলে মেলার তো একটা জিনিস লাগে আমার, যেরকম শুটিংয়ের আগের দিনও তো শুটিং ক্যান্সেল হয়, কিংবা রিলিজের আগের দিনও রিলিজ যদি পেছাতে পারে, শুটিংয়ের আগের দিন শুটিং পেছানো তো দোষের না। তো এখন লগ্নিকারক তো আসলে ঠিকঠাক লগ্নিকারক হইতে হবে। এটা ভাই ব্যক্তিগত ওপিনিয়ন, কারণ ধরেন এখানে আসলে কোনো কোনো কিছুর মাধ্যম থেকে তো মানে আর্টিস্টদের কোনো তো ইয়ে নাই, যে মানে বেতনের যে কিংবা একটা কাঠামো, যে অবকাঠামো থাকে যে আমি এই র্যাঙ্ক, কিংবা সরকারি আমরা যেটা দেখি কিংবা বিভিন্ন অফিসের, তো আসলে বিষয়টা তো এরকম না। এখানে ফ্রিল্যান্স এখন এটা অনেকের হচ্ছে ভিউ, কিংবা দেখা যাচ্ছে যে অনেকের ফেসবুকের ফলোয়ার মানে অনেক বেশি, এই কারণে হয়তো বা একটা ছবি হিট হয়ে গেলে এটা অনেকেই অনেকেই করে। এটা কেন করে এটা আমি আসলে বলতে পারবো না, হয়তো বা তাদের চিন্তা ভাবনা থাকে আমি বছরে 2টা ছবি করবো, তো 2টা বছরে যদি ছবি করি তাহলে আমাকে তো অ্যাটলিস্ট সার্ভাইভ না, সার্ভাইভ করে আসলে শিল্পী হওয়া যায় না। যেহেতু আমি মানে ছোট ছোট আমার কিছু ব্যবসা আছে, তো সেই জায়গা থেকে আমার ধরেন যে এটার প্রতি মায়াটা কিংবা এটার প্রতি ভালো লাগাটা সবার চেয়ে একটু আলাদা, এটা স্বাভাবিক না। অবশ্যই ভালো যাবে 100%, এবং এই জুটি নিয়ে ভাবতে হবে, আদর পূজাকে নিয়ে ভাবতে হবে সামনে ফিউচারে। আমি তো ওনার সাথে, তো এটা আমার সেকেন্ড কাজ, যে সেটের জায়গাটা থেকে সবাই না এনার্জেটিক হয়ে যায়, মানে এটা সবাইকে আসলে সেটটা মাথায় রাখে, তখন কাজটা আসলে কাজ মনে হয় না। ইভেন আমি পার্সোনালি আমি অনেক ইন্ট্রোভার্ট, হয়তো কম মিশি কম কথা বলি, একটা জায়গায় গেলে সময় লাগে, কিন্তু থাকে না কিছু চাঞ্চল্যতার কিছু বিষয় থাকে, যে কো আর্টিস্টের জায়গাতে কিংবা পুরো একটা টিম, আর যেহেতু রোমান ভাইয়ের সাথে তার আগে থেকে একটা কাজের পারপাস, আমার টিমের সাথে আমরা আসলে, তারপরে হচ্ছে কি যে একদম আপাতমস্তক একজন শিল্পী একজন মানে সু অভিনেত্রী ছিলাম, সেটার এই পাশেও কিছু না, এই পাশেও মানে পরিত্যক্ত। তো আমাদের ডিরেক্টর সেটে, এখন উনি অনেক ঠান্ডাভাবে কথা বলছে কিন্তু উনি কিন্তু এটা আসল রূপ না, উনি সেটে কিন্তু একদম সবাইকে কিন্তু গরম করে রাখে। তো অনেক দূরে ছিল, ড্রোন শট চলছিল, তো তখন আমাদের যেহেতু ভাঙা সাগর, সাগরে কি হয় লম্বা লম্বা করে যখন বাস দেয় তখন অনেক ছিল, অনেকদিন থাকার পরে কিন্তু কিছু কিছু জায়গায় একটু নর্মাল হয়ে যায়, তো দেখে শুনে পা না দিলে কিন্তু পাটা পড়ে যাওয়ার কিংবা একটা ব্যথা পাওয়ার চান্স থাকে। তো আমাদের ওনার হচ্ছে লিপসিং ছিল, যে ওই যে প্রথমেই এটা যে আমার স্বপ্ন করে রাখবো তোমার চোখের সিন্ধুকে, তো সামনের দিকে তাকে আমার দিকে তাকে, উনি যখন লিপসিং করছিলাম আমি সামনে ছিলাম, আমি দেখলাম চট করে আমি যাচ্ছি, আমি তো পেছন দিকে তাকানো নাই, যাচ্ছি 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 চট করে দেখি হাতটা নিচের দিকে চলে গেছে, সামনের দিকে পড়ে গেছে, মানে বাসটা ভেঙে পাটা অবশ্য ব্যথা মানে খুব ভালো আঘাত পেয়েছিল। তো এইরকম আসলে অনেকগুলো স্মৃতি আছে যেগুলো এইগুলোকে ওভারকাম করে আসলে আমরা খুব ভালো একটা প্রোডাকশন করতে পারি। এস কারাতে টিভি।